নমস্কার দর্শক বন্ধু, এই যে গাছটি দেখছেন, এই গাছটির নাম থাই সবেদা গাছ। আমরা জানি এখন সবেদার সিজন না, কিন্তু দেখছেন গাছটিতে কেমন ছোট ছোট সবেদা চলে এসেছে। এই গাছগুলিতে সারা বছর সবেদা হয়ে থাকে, আমরা দেখতে পাচ্ছি। দেখুন গাছগুলিতে প্রতিটি ডালে কেমন ছোট ছোট সবেদা ধরে রয়েছে। এই সবেদাগুলি একটু লম্বাটে ধরনের হয়, কিন্তু খেতে মিষ্টি আমাদের দেশি সবেদার মতনই। আমরা এখন আছি বিকাশ নার্সারিতে। নার্সারির মধ্যে গাছটি লাগানো রয়েছে, এই গাছটির চারাও তৈরি করা রয়েছে। আপনারা যদি মনে করেন যে লাগাবেন, এই গাছগুলি ছাদ বাগানের ক্ষেত্রেও লাগানো যায়, টবে বা বাড়ির জমিতেও এই গাছটি লাগানো যায়। এবং এগুলির থেকে কলম করা হলে, এই যে দেখছেন এখান থেকে ডালটি কেটে নেওয়া হয়েছে, এই ডালগুলি কেটে কলম করা হয়। এই কলমের চারাগুলি নিলে আপনারা টবে, বাড়ির ছাদ বাগানে বা বাড়ির ফাঁকা জমিতেও লাগাতে পারেন গাছটি, তাতে গাছের ফলনও হবে। এই গাছটি মাটিতে বসানো রয়েছে, কিন্তু ওই পাশে আমরা দেখবো আরেক জায়গায় নাদাতে একটি গাছ বসানো রয়েছে, সেটিতেও কি সুন্দর ফলন আসছে। চলুন দেখি নাদাতে বা টবেও গাছটিতে যারা ছাদ বাগান করে থাকেন, তারাও বাড়িতে এই গাছটি লাগাতে পারেন। এই যে বন্ধুরা আপনারা দেখছেন, এটি একটি নাদায় বড় টবে বসানো একটি থাই সবেদার গাছ। গাছটি দেখুন কত ছোট, কিন্তু গাছটিতে ছোট ছোট সবেদা ধরেছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটি সবেদা ধরে রয়েছে। তো গাছগুলিতে ফলন খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন। আপনারা যারা ছাদ বাগান করেন বা ফলের গাছ যাদের শখ, তারা এই গাছটি নিয়ে গিয়ে বাড়িতে লাগাতে পারেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইগুলি সবেদার চারা, কলম কেটে তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গাছগুলিতে কলম বাঁধা রয়েছে প্রত্যেকটি গাছেই। গাছগুলিতে দেখতে পাচ্ছেন কলম বাঁধা রয়েছে। এই গাছগুলি এখন লাগানোর জন্য উপযুক্ত হয়ে গেছে, গাছগুলি প্রত্যেকটি বেঁচে গিয়েছে। তা আপনারা ইচ্ছা করলে এই গাছ নিয়ে গিয়ে বাড়িতে লাগাতে পারেন, এবং গাছগুলিতে ফলন খুব সুন্দর হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন। আপনাদের লাইক আমাদেরকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।